কোহলি উত্তর যুগে হার দিয়ে শুরু রাহুলের ভারতের, 31 রানে হার দক্ষিণ আফ্রিকার কাছে। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি ছিল টিম ইন্ডিয়ার সামনে, যদিও শেষমেশ 1-2 ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয় ভারতকে। এবার লোকেশ রাহুলের নেতৃত্বে ভারতীয় দলের যাত্রা শুরু প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। বোল্যান্ড পার্কে জিতে কারা সিরিজের লিড নেয় সেটাই দেখার ছিল, কিন্তু একদিনের সিরিজে প্রথমেই হোঁচট খেয়ে শুরু করলো তারা। তেম্বা বাভুমা এবং রাসি ভ্যান্ডার ডুসেনের জোড়া 17 রানের চাপে প্রথম ম্যাচে 31 রানে হারল রাহুল বাহিনী। দক্ষিণ আফ্রিকা সিরিজে এগিয়ে গেল 1-0 ব্যবধানে। ভারতকে ভোগালো সেই মাঝের সারির ব্যাটারদের ব্যর্থতা। শিখর ধাওয়ান এবং কোহলির ভিড়টা গড়ে দিলেও মাঝের দিকের ব্যাটাররা তা কাজে লাগাতে ব্যর্থ। ভারতের শুরুটাও ভালোই হয়েছিল, শুরু থেকেই রান তোলার গতির দিকে মন দিয়েছিলেন KL রাহুল এবং শিখর ধাওয়ান। কিন্তু দলের রান 50 পেরোনোর আগেই রাহুল ফিরে যান, এরপরেই নামেন কোহলি। দ্বিতীয় উইকেটে ধাওয়ানের সঙ্গে লম্বা জুটি গড়ার দিকে এগোচ্ছিলেন তিনি। ভারত এই ম্যাচে হারলেও নিজেকে প্রমাণ করে দিলেন ধাওয়ান। একসময় মনে করা হয়েছিল ধাওয়ানের ক্রিকেট জীবন হয়তো শেষ, দক্ষিণ আফ্রিকা সিরিজ এখনও তার কাছে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। প্রথম ম্যাচে অন্তত সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগালেন ধাওয়ান, চুপ করিয়ে দিলেন সমালোচকদের। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চেপে বসেছিলেন ধাওয়ান। সে সময় ধীরে ধীরে নিজের ইনিংস গড়ায় মন দিয়েছিলেন কোহলি। মার্কুটে হতে গিয়ে ধাওয়ান নিজের উইকেট খোয়ানোর পর মনে করা হয়েছিল এই ম্যাচে ত্রাতা হবেন কোহলি। ঠান্ডা মাথায় খেলে নিজের অর্ধশতরান পূরণ করে নেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কিন্তু তারপরেই মনোসংযোগে বিচ্যুতি ঘটল। তাবরেজ শামসিকে মিড উইকেটের উপর দিয়ে ওড়াতে গিয়ে মিস হিট করলেন, অনায়াসেই কোহলির ক্যাচ ধরে নেন বাভুমা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে 17 রানের জন্য আরও অপেক্ষা করতে হবে কোহলিকে। কোহলি ফেরার পরেও ভালো জায়গায় ছিল ভারত, মাঝের সারির ব্যাটাররা একটু ধরে খেললে এই ম্যাচ জিততে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। কিন্তু কোচ রাহুল দ্রাবিড়ের চিন্তা বাড়িয়ে হতাশ করলেন ভারতের তরুণ ক্রিকেটাররা। ধরে খেললেই যেখানে ম্যাচ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে অহেতুক ভুল শট খেলতে গিয়ে বা আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে এলেন শ্রেয়স আয়ার, ঋষভ পন্থরা। কলকাতা নাইট রাইডার্সের আবিষ্কার ভেঙ্কটেশ আয়ার দক্ষিণ আফ্রিকার ইনিংসে মার্ক রামকে আউট করা ছাড়া তার অবদান প্রথম ম্যাচে আর পাওয়া গেল না। ব্যাটিং করার সময় পুল করতে গিয়ে উইকেট হারালেন তিনি। মাত্র 2 রান আসে তার ব্যাট থেকে, 7 বল খরচায়। শেষের দিকের ব্যাটারদের পক্ষে ভারতকে এই ম্যাচে জেতানো কার্যত অসম্ভব ছিল, তা হয় উনি। ম্যাচের ফলাফল পরিষ্কার হয়ে যায় 39তম ওভারে রবিচন্দ্রন অশ্বিন ফিরতেই। শেষের দিকে শার্দুলের 40 বলে 50 রানের ইনিংসও কাজে আসেনি রান রেট বেড়ে যাওয়ায়। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 8 উইকেটে 265 রান তুলতে সক্ষম হয় ভারত। এর আগে টসে হেরে ফিল্ডিং করতে নামেন KL রাহুলের নেতৃত্বে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করতে নামেন কুইন্টন ডিকক ও জানিমন মালান। ভারতের হয়ে বোলিং শুরু করেন জসপ্রীত বুমরা। প্রথম ওভারে 6 রান ওঠে, খুব দ্রুত ভারতের সাফল্য এনে দেন বোলাররা। 4.2 ওভারে জসপ্রীত বুমরার বলে ঋষভ পন্থের দস্তানায় ধরা পড়েন জানিমন মালান। একটি বাউন্ডারির সাহায্যে 10 বলে 6 রান করেন প্রোটিয়া ওপেনার। দক্ষিণ আফ্রিকা 19 রানে প্রথম উইকেট হারায়। পাওয়ার প্লের 10 ওভার 1 উইকেটের বিনিময়ে 39 রান তুলে 12তম ওভারে অশ্বিনের তৃতীয় বলে কুইন্টনের ক্যাচ ছাড়েন শ্রেয়স। যদিও কঠিন ছিল ক্যাচটি, তবে 15.1 ওভারে সেই অশ্বিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কুইন্টন ডিকক। দুটি বাউন্ডারির সাহায্যে 41 বলে 27 রান করে মাঠ ছাড়েন প্রোটিয়া তারকা। দক্ষিণ আফ্রিকা দলগত 58 রানে 2 উইকেট হারায়। দলীয় 68 রানের মাথায় ভেঙ্কটেশ আয়ারের দুরন্ত থ্রোয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এইডেন মার্করাম। 11 বলে 4 রান করে ক্রিজ ছাড়েন তিনি। সেখান থেকে একটি বড় পার্টনারশিপ গড়েন অধিনায়ক টেম্বা বাভুমা এবং রাসি ভ্যান্ডার ডুসেন। 23 ওভারে দলগত 100 রান পূর্ণ করে দক্ষিণ আফ্রিকা। 4টি বাউন্ডারির সাহায্যে 76 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তেম্বা বাভুমা। 31 ওভারে দলগত 150 রানের গন্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। বাভুমার পর 50 পার করেন রাসি ভ্যান্ডার ডুসেন। 4টি 4 ও 1টি 6 সাহায্যে 49 বলে ব্যক্তিগত হাফ সেঞ্চুরির গন্ডি টপকে যান রাসি। 35 ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর তখন 3 উইকেটে 181। ভারতের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়ায় তেম্বা বাভুমা রাসি ভ্যান্ডার ডুসেনের জুটি। বেশি আক্রমণাত্মক ছিলেন রাসি ভ্যান্ডার ডুসেন। 39তম ওভারে 3 উইকেটের বিনিময়ে দলগত 200 রানের গন্ডি টপকে যায় দক্ষিণ আফ্রিকা। 7টি বাউন্ডারির সাহায্যে 133 বলে ব্যক্তিগত 17 রান পূর্ণ করেন তেম্বা। ভারতের বোলাররা উইকেট তুলতে না পারলেও রানের গতি কিছুটা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। বাভুমার পর 17 রানের গন্ডি টপকে যান রাসি ভ্যান্ডার ডুসেন। 49তম ওভারে বুমরার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তেম্বা বাভুমা।
তার 110 রানের ইনিংসে ছিল 8টি 4-এর মার, শেষ ওভারে ওঠে 17 রান, 204 রানে। বড় একটি জুটি হয় বাভুমা ও রাসির মধ্যে। আফ্রিকা নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 296 রান তুলতে সক্ষম হয়। রাসি ভ্যান্ডার দুসেন 96 বলে 129 রান করে অপরাজিত থাকেন। ভারতের সবচেয়ে খরুচে ছিলেন শার্দুল ঠাকুর, 10 ওভারে 72 রান দিয়ে কোনো উইকেট পাননি। বুমরা 2টি ও অশ্বিন 1টি উইকেট তুলে নেন। এই ম্যাচে ভেঙ্কাটেশ্বরকে দিয়ে কেন বোলিং করানো হলো না তা এখনও স্পষ্ট নয়। একদিনের ক্রিকেটে স্বপ্নের অভিষেক ভেঙ্কাটেশ্বরের, গত 5 মাসে স্বপ্নের উত্থান। আইপিএল থেকে সোজা ভারতীয় দলে, এবার একদিনের দলেও অভিষেক ভেঙ্কাটেশ্বরের, পরের বছর দেশের মাঠে 2023 ক্রিকেট বিশ্বকাপ, সেই লক্ষ্যে এখন থেকেই প্ল্যানিং শুরু করে দিলেন রাহুল দ্রাবিড়। হার্দিক পান্ডিয়া অফ ফর্মে থাকায় ভারতীয় দলে একজন স্পেশালিস্ট অলরাউন্ডারের প্রয়োজন, সেই স্পেশালিস্ট অলরাউন্ডার হিসেবে ভেঙ্কাটেশ্বরকেই দেখে নেওয়ার কাজ শুরু। দেশের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে খেলেছিলেন, সব ম্যাচে বোলিং করার সুযোগ পাননি, তবে ইডেনে বল করে উইকেটও পেয়েছিলেন। ব্যাটিংয়ের সুযোগও সেভাবে আসেনি তার কাছে। বিজয় হাজারে দুরন্ত পারফর্ম করে প্রোটিয়া সফরেও ডাক পান। এবার সরাসরি একদিনের ক্রিকেটে অভিষেক, স্বপ্নের যাত্রা ভেঙ্কাটেশ্বরের। আইপিএলে ওপেনিং করেই সফল হয়েছিলেন ভেঙ্কাটেশ্বর, কিন্তু জাতীয় দলে তাকে খেলতে হচ্ছে 100 নম্বরে, কাজটা বেশ কঠিন। পাওয়ার প্লের ফায়দা তুলেই আইপিএলে সফল হয়েছিলেন ভেঙ্কাটেশ্বর, কিন্তু 50 ওভারের ক্রিকেটে যে সময় তিনি ব্যাট করতে নামবেন তখন উইকেট অনেকটা স্লো হয়ে যাবে। একটা দীর্ঘ সময় হার্দিক পান্ডিয়া এই পজিশনে খেলে সাফল্য এনে দিয়েছেন, ব্যাটিং বোলিং উভয় বিভাগেই দলকে নির্ভরতা দিয়েছেন। প্রত্যাশার চাপ নিয়েই দীর্ঘ সময় ধরে পারফর্ম করতে হবে ভেঙ্কাটেশ্বরকে, একাধারে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সেই দক্ষতা দেখাতে হবে, তাহলেই 2023 বিশ্বকাপে অটোমেটিক চয়েস হয়ে উঠবেন ভেঙ্কাটেশ্বর। তবে প্রথম ম্যাচে ব্যর্থ হওয়ায় চিন্তায় থাকবে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর স্থগিত, এই নিয়ে টানা 3 বার সীমিত ওভারের ক্রিকেট খেলতে চলতি মাসে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা নিউজিল্যান্ডের, কিন্তু ফের একবার ক্যাঙ্গারুর দেশে কিবিদের যাওয়া হচ্ছে না। এই নিয়ে টানা 3 বার গ্রীষ্মকালীন সফর স্থগিত হয়ে গেল কেন উইলিয়ামসনদের, কারণ সেই একটাই কোভিড। করোনা নিষেধাজ্ঞায় অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের দেশে ফেরার বিষয়টা অনিশ্চিত। এই মর্মেই বুধবার দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে ফের সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 24 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে 3টি ওয়ানডে ও 1টি মাত্র টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। এখন দুই দেশ পরবর্তী ক্রীড়াসূচি নিয়ে আলোচনা চালাচ্ছে। নিউজিল্যান্ড ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট বলেছেন, আমরা জানি যে ওমিক্রনের কারণে নিউজিল্যান্ড সরকার 10 দিনের কঠোর বাধ্যতামূলক নির্ভীত বাসার সিদ্ধান্ত নিয়েছে। অন্য দেশ থেকে তাদের দেশে গেলে এই নিয়ম মানতেই হবে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে এই সফরের সময়সীমা বাড়ানোর কথা নিয়ে আলোচনা চাচ্ছিলাম, কিন্তু বুধবার সকালে জানতে পারি তারা এই বিষয় নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না।